আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি বিডি প্রবাসীর পক্ষ থেকে। আমি হেলাল উদ্দিন। এই দুই তিন দিন থেকে এত বেশি দুইটা বিষয় নিয়ে মেসেজ পাচ্ছি যে রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না। কমেন্ট এবং ইনবক্সে একদম ফুল আপনাদের এই দুইটা প্রশ্নের। তো আজকে আমরা চেষ্টা করব এই দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি যদি ভিডিওটি দেখেন তাহলে আপনার যে সমস্যা মনে করছেন বা আপনার যে ভয় লাগছে সেটা দূর হয়ে যাবে। এক হচ্ছে বিএমইটির কার্ড এবং দুই হচ্ছে ইন্স্যুরেন্স। এয়ারপোর্টে একটা ফর্ম পূরণ করা লাগে, সেটা কেন পূরণ করা লাগবে এবং সেখানে বিএমইটির নাম্বার কেন দেওয়া লাগবে, ইন্স্যুরেন্স কাদের প্রয়োজন হবে, কাদের বিএমইটির কার্ডের প্রয়োজন হবে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা একদমই শেষ পর্যন্ত আলোচনা করব। যদি আপনি মনে করেন এই বিষয়টা আপনার দরকার, আপনার জরুরি, ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আটকা পড়া যারা প্রবাসী আছে তাদের মধ্যে যে সন্দেহ আছে, ভয় পাচ্ছেন যে এয়ারপোর্টে গেলে হবে কি না, এই নাম্বারেটা দেওয়া লাগবে কি না, না দিলে কী হবে, বা ইন্স্যুরেন্স যদি না থাকে তখন যেতে পারবো কি না, তাহলে এই তাদেরও এই সমস্যাটা দূর হয়ে যাবে। কারণ আপনার একজনের শেয়ারের কারণে অনেকে হয়তো এই বিষয়টা জানতে পারবে যা এখনও জানে না। তো আমরা আসি মূল বিষয়ে। বিএমইটি যে কার্ডের ফর্মটা আমরা যেটা স্ক্রিনে এই মুহূর্তে দিয়েছি, এই ফর্মটাতে লেখা আছে বিএমইটির কার্ডের নাম্বার বা ওয়েজনাস বোর্ডের যে সদস্য সেই নাম্বারটা দিবেন। এই ফর্মটা আসি আসলে কেন পূরণ করতে হয়। এই ফর্মটা হচ্ছে আপনারা যারা বিদেশে আসছেন, সংযুক্ত আরব আমিরাতে, আপনাদেরকে আগেও জানিয়েছি আমরা যে 1600 টাকার যে পিসিআর টেস্টের মূল্য এয়ারপোর্টে যেটা করা হয় আরটিপিসিআর, সেটা সরকার পরিশোধ করবে। অর্থাৎ সেই পয়সাটা কিন্তু আমাদেরই, প্রবাসীদেরই। আমরা যারা প্রবাসে আসি তাদের কাছ থেকে যে পয়সাগুলো রাখা হয় এই ওয়েজনার্স বোর্ডে, সেই প্রবাসীদেরই, আমাদেরই গচ্ছিত পয়সা, সেগুলো তো আমরা ইউজ করতে পারবো না চাইলে, সেগুলো সরকারের কাছে আছে। তো সরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেই উদ্যোগটা নিল যে এখান থেকে যে আরটিপিসিআরে 1600 টাকা করে যারা পে করতে চায় বা যারা পে করতেছে তাদেরকে না পে করে আমরা সরকারের পক্ষ থেকে এটা পে করব। যেমন এই পয়সা থেকে সৌদি আরবে যারা গেছিল 25,000 টাকা করে দেওয়া হয়েছিল যে কোয়ারেন্টাইনের খরচ হিসাবে। তো যাই হোক, সেটা হচ্ছে অন্য বিষয়। এখন এই যে পয়সা যেগুলো আছে 1600 টাকা, এই টাকা যে কাকে দেওয়া হচ্ছে, কার নামে দেওয়া হচ্ছে, কার আরটিপিসিআরের জন্য দেওয়া হচ্ছে, এই নামটা আপনার লাগবে, আপনার পাসপোর্ট নাম্বারটা লাগবে, এই জন্য এই ফর্মটা পূরণ করতে হয়। এখন এই ফর্মটা পূরণ করতে হলে এখানে একটা অপশন আছে যে বিএমইটির কার্ড নাম্বার আপনার যদি থাকে সেটা দিবেন, আর যদি ওয়েজনার্স বোর্ডের সদস্য হন সেই নাম্বারটা দিবেন। এখন আপনার দেখা গেল যে বিএমইটির নাম্বার নেই আপনার কাছে, আপনি করেন নাই যে কোনো কারণেই। তো আরেকটা জিনিস এই ফাঁকে বলে রাখি, বিএমইটি যারা করেন নাই তাদের জন্য অবশ্যই দরকার। এইটা এখন আপনি অনলাইনে করতে পারেন, আমি প্রবাসী অ্যাপ থেকে, মাত্র 300 টাকা নিবে তারা। সেখানে যে নাম্বার সেই নাম্বারটা যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন বিএমইটির সদস্য হিসাবে। আর যদি আপনার বিএমইটির কার্ডের কোনো রকমই নাম্বার না থাকে, ওয়েজনার্স বোর্ডের সদস্য না হন, তাহলে এই জায়গাটা খালি রাখবেন, সেটাতে কোনো সমস্যা হবে না। আমরা স্ক্রিনে যে ফর্মটি দিয়ে দিচ্ছি এটা আমরা এক প্রবাসী যিনি আসছেন ওনার কাছ থেকে সংগ্রহ করেছি। উনি আমাদেরকে জানিয়েছেন বা আরও যারা প্রবাসী আছেন আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে না, বিএমইটির কার্ডের যে নাম্বার যেটা সেটা দেওয়ার কোনো প্রয়োজন হয় না এয়ারপোর্টে, শুধু আপনার নাম এবং পাসপোর্ট নাম্বার দিবেন, আপনার সিগনেচার দিবেন, তারপরে এটা অ্যাটাচ করে নেবেন, বাস এটাই। আর ইন্স্যুরেন্স যেটা দরকার কাদের জন্য, বেশির প্রধান যে যাদের দরকার তাদের হচ্ছে যারা ভিজিটে আসবেন এবং ফ্যামিলি ভিসায় আসবেন, তাদের জন্য, একদম নতুন যারা আসবেন তাদের জন্য মাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইন্স্যুরেন্স। আর যারা আমরা প্রবাসী, অনেকদিন থেকে প্রবাসে আছি, এখন আটকা পড়ে আছি দেশে, তাদের জন্য কিন্তু এই
যে ইন্স্যুরেন্স সেটার প্রয়োজন নেই। হ্যাঁ, এখন বাংলাদেশ বিমানের অফিসে যারা যাচ্ছেন তারা কিন্তু বিমান অফিস কর্তৃপক্ষ তারা বলছে আপনার অ্যাপ্রুভেল দেখান, আপনার ইন্স্যুরেন্স আছে কিনা সেটা দেখান। তো যারা এখানে দীর্ঘদিন থেকে আসেন তাদের অনেকের আছে আইডি কার্ডে, এখন ইন্স্যুরেন্স কার্ড আছে, তো সেটা তো আর দেখানো যায় না। সেটা যদি থাকে তাহলে সমস্যা নাই। এবং যারা বিমান অফিসে যাওয়ার দরকার মনে করছেন না, যে ট্রাভেলস থেকে রিইস্যু টিকিট করে গেছেন সেই ট্রাভেলস থেকে রিইস্যু করবেন, তাদের জন্য তো আর ইন্স্যুরেন্সের দরকারই নেই, তাদের জন্য কোনো সমস্যা হবে না। অর্থাৎ শেষ কথা হচ্ছে ইন্স্যুরেন্সের কোনো প্রয়োজন নেই। আপনি ফ্লাই করতে এয়ারপোর্টে আপনাকে আটকাবে না, এয়ারপোর্টে আপনাকে কোনো সমস্যা করবে না হেলথ ইন্স্যুরেন্সের জন্য। আর বিএমইটি কার্ডের জন্য আপনাকে এয়ারপোর্টে কোনো ঝামেলা করতে হবে না। আর যদি যাদের না হলে হয় না, ইন্স্যুরেন্স টিকিট করতে পারছেন না বা বিমান অফিসে ঝামেলা করছে, তারা টেম্পোরারি একটা কার্ড নিয়ে নেবেন, ইন্স্যুরেন্স কার্ড, ট্রাভেল ইন্স্যুরেন্স কার্ড, সেটা 1,200 দিরহামে টাকায় আপনারা পাবেন দেশে। তো সেটা দিয়ে আপনারা আসতে পারবেন, কোনো ঝামেলা হবে না। এখন আরেকটা কথা হচ্ছে এয়ারপোর্টে অনেকে হয়রানির শিকার হন। আপনারা যখন বুঝবেন না, সর্বপ্রথমে আপনারা যাবেন প্রবাসী কল্যাণ ডেস্ক, সেখান থেকে আপনাকে কোথায় যেতে হবে, কি কি করতে হবে, কোন জায়গায় কোন ফর্ম নিতে হবে এবং কোন জায়গায় আপনার এই ফর্মটা অ্যাটাচ করতে হবে, কোন জায়গায় স্যাম্পল দিতে হবে, এই বিষয়গুলো সেখান থেকে জানবেন। অযথা যদি অন্য কোনো জায়গায় যান, অন্য কোনো দালালের মাধ্যমে পড়েন, তাহলে তো আপনার পয়সা খরচ হবেই। এই বিষয়গুলো যদি না বুঝেন তাহলে দেখা যাবে আপনি ভুল একটা লাইনে চলে গেছেন, সেখান থেকে আরেক দালাল বললো এটা তো এখানে হবে না, আমাকে কিছু টাকা দেন আমি করে দিব, সেই জন্য আপনাকে এক্সট্রা টাকা দিতে হবে। তো এই বিষয়গুলা জানার জন্য প্রবাসী কল্যাণ ডেস্কে প্রথমে আপনি যাবেন, না বুঝেন, আর যদি বুঝেন তাহলে তো আর কোনো সমস্যা নেই, কোনো টেনশনই নেই। তো ধন্যবাদ জানাই যারা আমাদেরকে এই সমস্ত ইনফরমেশন দিয়েছেন যারা আসার পরে তাদেরকে, কারণ তারা যদি এই ইনফরমেশন না দিতেন তাহলে আমরা যারা আটকা পড়া প্রবাসী আছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করা সম্ভব হতো না। এবং যারা বিভিন্ন ঝামেলায় পড়ে আছেন বিভিন্ন জনের বিভিন্ন কথা শুনে, তারা হয়তো হতাশায় ভুগতেন বা হয়তো আসতে তাদের আরও লেট হতো। তো আজ এ পর্যন্তই, আমরা অন্য সময় অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।